এই ভিডিওতে আমরা দেখে নেব অনলাইনে কিভাবে প্রফেশন ট্যাক্স পে করতে হয়। তো প্রথমে গুগলে পি ট্যাক্স টাইপ করে সার্চ করতে হবে। প্রথম যে লিঙ্কটি এসছে wbprofessionTax.gov.in, এখানে ক্লিক করতে হবে। এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, এনরোলমেন্ট, রেজিস্ট্রেশন, গভর্নমেন্ট অফিস আইডি, অ্যামেন্ডমেন্ট। তো এখানে ই পেমেন্ট এই অপশনে ক্লিক করতে হবে। পে ইয়োর প্রফেশন ট্যাক্স, তো যাদের অলরেডি রেজিস্টার করা আছে তারা এনরোলমেন্ট নম্বর অথবা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে এটা পেমেন্ট করতে পারবেন। যাদের এনরোলমেন্ট করা নেই, আনএনরোল পারসন, তাদের অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে এখানে ট্যাক্সটা পে করতে হবে। তো আমার অলরেডি রেজিস্টার করা আছে, আমি এনরোলমেন্ট নম্বর দিয়ে ট্যাক্সটা পে করব। তো এখানে ক্লিক করলাম, এখানে এনরোলমেন্ট নম্বরটা আমি টাইপ করছি। এনরোলমেন্ট নম্বর দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এবার দেখুন পেজটি ওপেন হয়ে গেছে। এখানে অ্যাপ্লিকান্টের নাম, ট্রেড নেম, ইমেল আইডি, মোবাইল নম্বর, অ্যাড্রেস সব কিছু দেখা যাচ্ছে। তো পেজটাকে এবার স্ক্রল করে একটু নিচের দিকে নামাচ্ছে। পেমেন্ট ডিটেলস, এখান থেকে পেমেন্ট মোড সিলেক্ট করতে হবে, নেট ব্যাঙ্কিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড অথবা এসবিআই পে। যদি অফলাইনে পেমেন্ট করতে চান তাহলে কাউন্টার পেমেন্ট অপশনটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে নেট ব্যাঙ্কিং সিলেক্ট করছি। ইয়ার অফ পেমেন্ট, এখানে ক্লিক করে কোন ইয়ারের জন্য আমি এটা দিতে চাইছি সেটা সিলেক্ট করে নিতে হবে। এখানে অ্যানুয়াল গ্রস টার্নওভার অথবা রিসিপ্ট ফর দ্য প্রিভিয়াস টু সিলেক্টেড ইয়ার, তো এখানে সিলেক্ট করে নিতে হবে যে বছরে কত টাকা টার্নওভার হয়েছে। 1-5 লাখ, 5-7.5 লাখ, 7.5 লাখ থেকে 25 লাখ, 25 লাখ থেকে 50 লাখ, না 50 লাখ টাকার বেশি, যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন আপনার অ্যামাউন্টটা শো করছে, আপনাকে কত টাকা পে করতে হবে। এখানে দেখুন পে অপশন আছে, এই পে অপশনে ক্লিক করতে হবে। অপটেড ট্যাক্স অ্যামাউন্ট ইজ ₹300, তো 300 টাকা ট্যাক্স পে করতে হবে। যদি কন্টিনিউ করতে চান তাহলে এটা ইয়েস করতে হবে। এবার দেখুন GRIPS এর পোর্টালটা এখানে খুলে গেছে, এখানে সব ডিটেলস এখানে শো করছে। তো এটাকে এবার কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। সিলেক্ট ব্যাঙ্ক টু মেক পেমেন্ট, এখান থেকে ব্যাঙ্কটাকে সিলেক্ট করতে হবে। এরপর প্রসিড অপশনে ক্লিক করতে হবে। এখানে দেখুন জিআরএন নম্বরটা জেনারেট হয়ে গেছে, তো এটাতে আমি ওকে করলাম। এবার ওকেতে ক্লিক করছি। এরপর নিচে দেখুন প্রসিড অপশন আছে, প্রসিড অপশনে আবার ক্লিক করতে হবে। এখানে এই ক্যাপচাটা এন্টার করতে হবে। ক্যাপচা এন্টার করার পর কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। এখানে অনলাইন পেমেন্টের অপশন চলে এসছে, তো এখানে আমি ক্লিক করছি। এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সাবমিট করতে হবে। এখানে দেখাচ্ছে হট পেমেন্ট সাকসেসফুল, ইয়োর পেমেন্ট কনফার্মেশন নাম্বার ইজ দিস, তো এখানে ওকেতে ক্লিক করছি। এটা হচ্ছে ওই চালান, এখানে জিআরএন নম্বর, পেমেন্ট মোড, ডিটেলস, আপনার সব ডিটেলস এখানে শো করছে। পেমেন্ট পিরিয়ড 1-4-2021 থেকে 31-3-2022 অবধি এই টাকাটা নেওয়া হয়েছে। এখানে টাকার অ্যামাউন্টটা শো করছে 300 টাকা, তো এটা প্রিন্ট করে রেখে দিতে পারেন। এবার প্রফেশন ট্যাক্সের হোম পেজ আবার চলে এলাম, এখানে ই পেমেন্ট এখানে ক্লিক করলাম। এখানে দেখুন চেক পেমেন্ট ডিটেলস, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জিআরএন নম্বর দেবেন, জিআরএন নম্বরটা দিয়ে সাবমিট করলেও আপনি আপনার পেমেন্টের স্ট্যাটাসটা দেখতে পাবেন। যদি আরেকবার চালানটাকে জেনারেট করতে চান তাহলে
জিআরআইপিএস এর পোর্টালে যাবেন। এখান থেকে একটু নিচের দিকে দেখুন জিআরএন স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জিআরএন নম্বরটা দিতে হবে। জিআরএন নম্বর দিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন, তাহলেই আপনার এই চালানটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। ধন্যবাদ।